নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু খবরের শিরোনাম চ্যানেল। বন্ধুরা, আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রাইমারি, আপার প্রাইমারি, SLST গ্রুপ ঋণ নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এবং অন্যান্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি সন্দীপ ঘোষ ফেসবুক পোস্টে সংগঠনের মূল লক্ষ্য নিয়ে আলোচনা করেছেন। আমি বিস্তারিতভাবে সে বিষয় নিয়ে আলোচনা করব, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সন্দীপ ঘোষ, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে গতকাল পোস্টটি করেছে 11:45। আমাদের সংগঠন উপতার মূল লক্ষ্য কি? আমাদের সংগঠন উপতার প্রধান এবং মূল লক্ষ্য পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের যোগ্যতা অনুযায়ী বেতন, PRT অর সেন্ট্রাল পে স্কেল ফর প্রাইমারি টিচার্স। আমরা শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের কাছে যে চিঠি জমা দিয়েছি সেগুলি একটি আলোচনা করা যাক। বেতন বৈষম্য নিয়ে, 1 নম্বর, যেহেতু 26/7/2019 অনুসারে আমরা বেতন নিচ্ছি, তাই এ বিষয়ে আমাদের দাবিসমূহ আমরা পেশ করেছি। আমাদের দাবি যে বেতন বৃদ্ধি হয়েছে তার 1/1/2006 থেকে ন্যাশনাল এফেক্ট দিতে হবে, নতুবা সমানুপাতিক হারে ফিটমেন্ট ফ্যাক্টরের মাধ্যমে বেতন বৃদ্ধি করে তারপর ট্রেন্ড হওয়ার বছর থেকে 1/1/2019 অবধি ইনক্রিমেন্ট দিতে হবে। কারণ আজ অবধি যতগুলো বেতন বৃদ্ধি হয়েছে 2009-এর পর সবকটিতে ন্যাশনাল ইফেক্ট দেওয়া হয়েছে, এর ফলে সিনিয়রিটি সংক্রান্ত যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা দূর হবে, 18 বছরের সমস্যাও দূর হবে। ভরসা রাখুন, বিনা যুক্তি বা বিনা ডকুমেন্টে কিছু চাওয়া হচ্ছে না, আমরা যাবতীয় ডকুমেন্ট শিক্ষামন্ত্রীর কাছে পেশ করেছি। 18 বছরের সমস্যা, এই সমস্যাটা আমরা চাইছি, কারণ কোনো জুনিয়র কেউ এক পেশায় একই যোগ্যতায় সিনিয়রদের থেকে বেশি বেতন বা উচ্চ স্কেল বা উঁচু লেভেলে যেতে পারেন না। যদি এটা হয় তবে আমাদের সংগঠন বাকিটা দেখে নেবেন। আপগ্রেড সমস্যা, NIOS থেকে যারা DLED করেছেন অথচ NC পাননি, আমরা এই বিষয়ে NIOS দপ্তরে ডেপুটেশন দিয়েছি। আমরা ভবিষ্যতেও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং MHRD দপ্তরে চিঠি করে এদের সমস্যা সমাধানের চেষ্টা করব। ট্রান্সফার, আমরা মনে করি বদলি হোক শিক্ষকদের ঐচ্ছিক দূরত্ব, জেন্ডার এবং সিনিয়রিটি মেনে, প্রাথমিক শিক্ষকদের WBHS এর আওতায় আনতে হবে। ST-তে 400 টাকার সাথে সাথে একটা ইনক্রিমেন্ট দিতে হবে। সন্দীপ ঘোষ, রাজ্য সভাপতি, উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখলেন, আপনারা প্রত্যেকের শিক্ষক বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আশা করি। ধন্যবাদ।